বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত কেন চাচ্ছে না জানালেন ডক্টর শফিকুর রহমান। এদিকে বিপদ সীমার নিচে গোমতীর পানি, স্বস্তি মানুষের মাঝে। জানাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান গ্রহণে সরকারি উদ্যোগ। এবং সর্বশেষ জানাবো আমরা তো এক এগারোর কথা ভুলে যাইনি, বলছেন মির্জা ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত কেন চাচ্ছে না জানালেন ডক্টর শফিকুর রহমান। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আন্তর্জাতিক সরকারকে বিএনপি নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছিল, আবার এখন রোডম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে। পরিপ্রেক্ষিতে আমি মনে করি বিএনপি জায়গা থেকে যেটি উত্তম মনে করছে সেটি তারা করেছে। সাড়ে পনেরো বছর থেকে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, সব সাংবাদিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, যার সুকুফল পনেরো বছরে জাতি ভোগ করেছে। এতগুলো জঞ্জাল ঠিক করা তিন মাসে সম্ভব হবে না বলে মনে করেন না ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, যদি দেশের স্থিতিশীল পরিবেশ না এনে নির্বাচন করা হয়, সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের কথা হচ্ছে সময়টা হতে হবে যৌক্তিক, এটা তিন মাসেও নয়, তিন বছরও নয়, এবার জন্য মিনিমাম যে সময়টুকু লাগে সেই সময়টুকু দেওয়া উচিত। জামায়াতের আমির বলেন, এই সরকার তো কোনো দলীয় সরকার না যে এর বিরুদ্ধে দাবি জানাতে হবে, আবার এখনই এই দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। জনগণের প্রত্যাশিত বিপ্লবের দ্বারা, জনগণের দ্বারা সিলেক্টেড এই সরকার, আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক পথে যেন এই সরকার এগোতে পারে সার্বিকভাবে সহযোগিতা করা, আর এই সরকার যদি কোনো ভুল করে তাদের পরামর্শ দেওয়া, সেটাতে যদি সংশোধন না হয় তাহলে আমরা প্রতিবাদ করব, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত ইসলাম। এখন প্রশ্ন হতে পারে যৌক্তিক সময়টা কতদিন, সেই যৌক্তিক সময়টা আমরা সপ্তাহ মাস বলছি না, এটা যদি তিন মাসে সম্ভব হয় তিন মাস, আর যদি ছয় মাসে সম্ভব হলে ছয় মাস, তবে এটা বেশি সময় নেওয়া জাতির জন্য কল্যাণকর হবে না, যতটুকু মিনিমাম সময় দরকার সেটাই নেওয়া উচিত। বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে, আমরা এই মুহূর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না, এ সময় জাতীয় ক্রাইসিস, রক্তের দাগ, ক্ষতবিক্ষত হওয়া শহীদ পরিবারগুলো বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়েছে, এটাকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে নিয়েছি। এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি, আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব তাহলে মানবিক দায়িত্ব। আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক মনে করি না, তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না। মানুষের এই বিষয়গুলো সমাধান করার জন্য আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন সেটুকু চেষ্টা করে যাব। জামায়াত জোটে নির্বাচনে যাবে না, এককভাবে নির্বাচনে যাবে, এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এটা বলার এখনো সময় আসেনি, উপযুক্ত সময় আমাদের দেখিয়ে দেবে ও আপনারাও জানতে পারবেন যে জোটগতভাবে হবে না, না এককভাবে হবে, না কারোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে হবে, এটা বলার সময় এখনো আসেনি। বিপদ সীমা নিচে গোমতীর পানি, স্বস্তি মানুষের মাঝে। ভারত থেকে নেমে আসা ঢলে আট দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গোমতী নদীর পানি। মঙ্গলবার রাতে বিপদসীমার নিচে নেমে আসে পানির স্তর, এতে কিছুটা ঝুঁকিমুক্ত হয়েছে গোমতী। তবে নদীর পানি অবৈধ প্রবেশ করছে বুড়িচং উপজেলায়, এতে প্রতিনিয়ত বাড়ছে বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ার বন্যার পানি। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের বাউব নির্বাহী প্রকৌশল খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 22 আগস্ট রাতে বুড়িচং এলাকায় গোমতীর বাঁধ ভাঙার ফলে শুক্রবার সকাল থেকে নদীতে পানি কমতে শুরু করে, বর্তমান বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে 134 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে গোমতীর পানি। ওজানে বৃষ্টি না হলে অনেকটা ঝুঁকিমুক্ত বলতে পারেন। তিনি আরো বলেন, বড়বুড়িয়া এলাকায় ধসে পড়া গোমতী বাঁধ ক্রমেই প্রশস্ত হচ্ছে, প্রধানে প্রায় 200 মিটার প্রশস্ত হয়ে নদী থেকে পানি বের হয়ে বুড়িচঙ্গের ব্রাহ্মণপাড়ায় পানির পরিমাণ বাড়ছে। গোমতীর পানি জমিন লেভেল না হওয়া পর্যন্ত দুই উপজেলায় পানি আরও বাড়তে পারে। এর আগে মধ্যরাতে বুড়িচং উপজেলার শুলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী বাঁধের একটি অংশ ধসে লোকালয়ে পানি ঢুকতে থাকে, এতে শনিবার সকাল পর্যন্ত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান গ্রহণে সরকারি উদ্যোগ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান গ্রহণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার 28 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস ইউইং থেকে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তায় প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তা অর্থ প্রেরণ করতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল ব্যাংক, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়াও যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের সহায়তা চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে চান, প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা এই ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টার কার্যালয়ে এই সহায়তা গ্রহণ করবেন। যারা ত্রাণ তহবিলের সহায়তা চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে ইচ্ছুক তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্রপাল, সিনিয়র সহকারী সচিব শরীফুল ইসলাম এর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। আমরা তো এক এগারোর কথা ভুলে যাইনি, বলছেন মির্জা ফখরুল।
বিএনপিকে নিয়ে সুপরিকল্পিত চক্রান্ত চলছে এমন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম দিকে তারা যে সংখ্যালঘু নির্যাতনের প্রচার চালিয়েছিল এর বোধ হয় 1-2% সঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে দখলদারি, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন। আমি বলতে বাধ্য হচ্ছি আবার আগের মতো একাকারের মতো বিএনপি লক্ষ্য করে এই কাজগুলো করা হচ্ছে, এটা অত্যন্ত অন্যায়। আমরা 15 বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। বিএনপি 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। খালেদা জিয়া 6 বছর কারাগার ভোগ করেছেন। অনেকেও নিহত গুম মামলার শিকার মনে করতে হবে। গণতন্ত্র নির্বাচিত সংসদ ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। অঞ্চলপতি সরকার কি চায়, জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়, তা জানার জন্য অতীত ও বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করেন তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিপ্লবকে ন্যাসাত করার জন্য এবং বিএনপির অবদানকে খাটো করতে পরিকল্পিত প্রধান প্রচারণা চালানো হচ্ছে। এই বিকল্পকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্র আছে মন্তব্য করে তিনি বলেন, আপনারা দেখবেন বিশেষ থেকে বিশেষ করে ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যা বাংলাদেশে যে বিপ্লব সেটাকে তারা ন্যাসাত করতে চায়। কতগুলো রাজনৈতিক ইস্যুকে তারা সাম্প্রদায়িক ইস্যু বানাতে চায়, যেটা একেবারে গ্রহণযোগ্য নয়। অঞ্চলপতি সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি নিয়ে এই প্রশ্ন জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমরা তো ভুলে যাইনি, একাগ্র সময় কারা চেষ্টা করেছিল বিরাজনীতিকরণের, এমনকি ওই সময় আমাদের দলকে পর্যন্ত পুরোপুরি বাতিল নিশ্চিত করার চেষ্টাও হয়েছিল। এই কথাগুলো তো আমরা ভুলতে পারি না, এটা আমরা গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, আমার দেশের কল্যাণের জন্য কথাগুলো আমার মনে রাখতে হবে। আবার ওই চেহারাগুলো যদি সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। সে কারণে বিগত আওয়ামী লীগ সরকার দোসর হিসেবে যারা কাজ করেছেন, যারা সহায়তা করেছেন তাদের যেভাবে দেখতে চান না, সেই একইভাবে যারা গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, ধ্বংস করার জন্য কাজ করেছেন তাদেরও এই দেশের মানুষই দেখতে চায় না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, গণতন্ত্র চায়, মানুষ নির্বাচন চায়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বর্তমান সরকারের মধ্যে রাজনীতিকরণের কোনো লক্ষণ দেখছেন কিনা, এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, না আমি এমন লক্ষণ দেখছি না, আমি সতর্ক করছি, আমার একটা সতর্কের কথা আছে, কিছু চেহারা আছে তো এই চেহারাগুলোকে দেখলে আমরা ভয় পাই, তবে যাদের কোনোদিন দেখা যায়নি তারা সামনে চলে আসছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে যারা মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছেন তাদের বক্তব্য থিওরি প্রচার করছেন, আমি কারোর নাম বলতে চাই না, আমার মনে হয় এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো বিষয় নয়। সম্প্রতি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দলীয় এক কর্মসূচিতে বিএনপির প্রতি ইঙ্গিত করে এই বন্যা পরিস্থিতির মধ্যে অঞ্চলপতি সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি এবং দখলদারির বিষয়ে কথা বলেন। বিষয়টি তুলে ধরে এক সাংবাদিক এ ব্যাপারে বিএনপির বক্তব্য জানতে চান, জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমি আগেই বলেছি এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, কারণ আমরা তো একাগ্রের কথা ভুলে যাইনি। একাগ্রতে যেটা হয়েছিল বিরাজনীতিকরণের প্রচেষ্টা, তাদের জনসমর্থন নেই, জনগণ মনে করেন না এরা সরকারের চালাতে পারবে না, এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতান্ত্রিক পুনঃ প্রতিষ্ঠার জন্য, সেটার জন্য তো নির্বাচন, এটা তো আমাদের রাইট, আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছি, সংগ্রাম করেছি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো তার জন্য ওই দলগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি, ওই দলগুলো অনেকের আন্দোলনে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, আমি কি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা মুহূর্ত করতে পারবো না, এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করব না। তিনি বলেন, হ্যাঁ অঞ্চলপতি সরকার এসেছে একটি আন্দোলন বিপ্লবের মধ্য দিয়ে, অবশ্যই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, তার জন্য সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি, করব যতদিন আমরা মনে করি সরকার রাইট ট্র্যাকে থাকবে। কারণ নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, আমি যদি মনে করি একজন ব্যক্তি একেবারে সর্ক বানিয়ে দিতে পারবে, আমরা ওই চিন্তাটা সঠিকভাবে হবে না, জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে, সংস্কারের দাবি তো আমরা তুলেছি, আমরা 31 দফা দিয়েছি, 31 দফা দিয়েছি কমিয়ে 10 দফা হয়েছে, 10 দফা থেকে 1 দফা হয়েছে, এটা নিয়ে আমরা আন্দোলন করেছি, সারা বাংলাদেশ চষে বেরিয়েছি, আমরা তো সংস্কার চাই, তবে সেই সংস্কারটা অবশ্যই হতে হবে জনগণের সমর্থন নিয়ে। অঞ্চলপতি সরকারকে রাষ্ট্র মেরামতের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছে বিএনপি, সে যৌক্তিক সময়ের কোনো ধারণা আছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এজন্যই আলোচনা দরকার, যৌক্তিক সময়ের ধারণা নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে, আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলাপ আলোচনা তো হতেই হবে। সেজন্য বলছি বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা হওয়ার দরকার, খুব জোর দিয়ে বলছি, আজকেও বলছি, নইলে ফুল পচে পচে তৈরি হয়। সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, সে যে দলই হোক, আমাদের সংবিধানে যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার, কিন্তু স্বাধীনতা সার্বভৌমদের পক্ষে থাকতে হবে, আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি না, সে ধরনের দলকে তো সমর্থন করা যাবে না, কিন্তু আমরা মনে করি মানুষের অধিকার আছে একটা সংগঠন তৈরি করার, রাজনীতি করার। মির্জা ফখরুল বলেন, কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে, স্পষ্ট করে বলছি আমরা কোনো দুর্বৃত্তপনা বা অপরাধ বরদাস্ত করব না, যারা এসব করছে তাদের বিরুদ্ধে দল ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢালাওভাবে মামলা যাতে না হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আপনারা প্রাথমিকভাবে তদন্ত করুন, এ বিষয়ে দলের নেতাকর্মীদের আহ্বান জানাবে, এমন কোনো মামলা করবেন না যাতে সারাবস্তু থাকবে না।
আমরা একটা ক্রান্তিকাল পার করছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে, কারণ অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো নির্বাচনের পরিবেশ তৈরি করবে। তা না হলে কিন্তু সেটা হবে না। বন্যার কারণে 25টা বার্ষিকী অনুষ্ঠান সীমিত, অর্থ যাবে ত্রাণ তহবিলে। ভয়াবহ বন্যার কারণে আগামী 1 সেপ্টেম্বর দলের 25টা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিএনপির 25টা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন থাকছে না, বরং সীমিতভাবে কর্মসূচি পালিত হবে। 1 সেপ্টেম্বর কেবল শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।